দিদি? ও দিদি, কি হলো? আরে তখন থেকে ডাকছি, শুনবে তো? ভিডিওতে একটু তোমার মুখটা দেখাও, আমার 500টা সাবস্ক্রাইবার আছে। আমি হোটেল খুলতে যাচ্ছি, দেরি হয়ে যাবে। আরে পরে খুলবে হোটেল, দাঁড়াও তো। না না, তোমরা শুধু আমার ভিডিও করতে আসো, কেউ খেতে আসো না। আচ্ছা, এক প্লেট ভাত দিয়ে দিও। আরে একটু দাঁড়া, আজ ব্লগ বানিয়েই বাড়ি যাবো। আমি নন্দিনীদির ফ্যান, আমার দিদিকে বিরক্ত করেছে। এক দুই তিন চার, ও তোর বাহন কি লাগ গেল? ভবিষ্যতে আমার দিদির দোকানে ব্লগ বানাতে আসলে তোর ওইটা কেটে আমি ব্লগ বানিয়ে দেব, আর সেটা জোড়া দিলেও কোনো কাজ হবে না। তুমি ব্লগারদের ভিডিও বানাতে দিচ্ছ না কেন? ভিডিও বানাতে গেলে আমার হোটেলকে চালাবে। শুনেছি তোমাকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে তাদের অনেক ভিউজ হচ্ছে। আপনিও বুঝি ভিডিও বানাতেই এসেছেন? শেষমেশ বন্দে ভারত এক্সপ্রেসে উঠলাম, এবার ব্লগ বানাতে হবে, টিকিটের টাকাটাও তো তুলতে হবে। এমন ব্লগ বানাতে হবে যেটা কেউ বানায়নি। ও, বাথরুম ব্লগ বানাই, আর পাবলিকের কাছে রিয়াকশন নিই, ওদের কেমন লাগছে বাথরুম করে। কোন বাথরুমের শো চলছে? বলছি ম্যাডাম, আপনার কেমন লাগলো বাথরুম করে? বন্ধ করে এই গানটা, এই গানটা শুনলেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে। বিয়ের আগে তো কত বলতিস, তুমি আমায় সাবান মাখিয়ে দেবে, আমার মাথা মুছে দেবে, এখন ঠান্ডা জলে এত ভয়। আমিও দেখছি আজ চান না করে কি করে বাড়ি যায়। আজ বিমলখোর হোক বা বিড়িখোর, সবাইকে চান করাবো। আমি মরে যাব, কিন্তু শীতকালে চান করতে পারবো না।